আমাকে আমার মতো থাকতে দাও। আমি ভালোবেসে গায়িকা সমাজকর্মী প্রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়। 2015 সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি, যেই সংসারের স্থায়িত্ব হয়েছিল 6 বছর। 2021 সালে 11 নভেম্বর হঠাৎ এক টুইটে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন অনুপম। সঙ্গীত তারকার বিচ্ছেদের খবর বেশ চমকে দেয় ভক্তদের। যদিও দীর্ঘদিনের পথ চলার পর কেন আলাদা হয়ে যান অনুপম ও প্রিয়া সেই বিষয়ে তখন কিছুই বলেননি। তবে এর মাসখানেক পরেই 2022 সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন অনুপম, যেখানে তিনি জানান প্রিয়া ছিলেন তার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ, যার সঙ্গে বিচ্ছেদকে জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলে মনে করেন এই গায়ক। অনুপম রায় বলেন, প্রিয়ার সঙ্গে বিচ্ছেদ আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আমার পাশে আমার বাবা মা বন্ধুরা রয়েছে, কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তিকে হারিয়ে ফেলেছি। আমার 39 বছর বয়সে এরকম বড় কিছু জীবন থেকে হারায়নি। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর অনেক মানুষ আমাকে কল করেছেন, কেউই এমন প্রত্যাশা করেনি। অনেকে প্রশ্ন করেছেন এটা কেন করলেন, তাদের এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না বা বাস্তবসম্মত মনে হয়নি, কিন্তু এটি ঘটেছে এবং শেষ হয়েছে। বিচ্ছেদের ওই সময় কতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনুপম সেটাও জানিয়েছিলেন ওই সাক্ষাৎকারে। গায়ক বলেন, 2021 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর আমার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু বাবা মা পাশে ছিলেন, আমার শ্বশুরবাড়ির মানুষও পাশে ছিলেন, আমার বন্ধুরা এখনও আমার পাশে আছে। 39 বছর বয়সে বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়াটা কঠিন, এটা কলেজ জীবনের কোনো বিচ্ছেদ নয়। অনুপমের এর আগেও একটা বিয়ে হয়েছিল, সেই সংসারও টেকেনি, কিন্তু প্রিয়ার সঙ্গে বিচ্ছেদ মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। এই গায়কের ভাষায়, আমার আগে বিয়ে বিচ্ছেদের সঙ্গে যথেষ্ট লজিস্টিক এবং আইনি চাপ ছিল, কিন্তু এটার মতো মানসিক আঘাত ছিল না, কারণ প্রিয়া আমার জীবনে ভালোবাসা ছিল, আমাদের এক দশকের সম্পর্ক ছিল, প্রিয়ার মতো কাউকে এত ভালোবাসিনি। প্রসঙ্গত, অনুপমের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী, আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবে ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন, তবে 2021 সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। ব্যক্তি জীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলার। করোনা মহামারীর শুরুর দিকে পরমব্রতর সঙ্গে প্রিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরও কাছে চলে আসে দুজন। এরপর সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশে আনেন প্রিয়া অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে তখন উঠে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম, যদিও অভিনেতা সেই দাবিকে মিথ্যা বলে অস্বীকার করেন। এরপর নতুন করে তাদের সম্পর্ক নিয়ে আর আলোচনা হয়নি। প্রায় 2 বছর পর সকল জল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার আনুষ্ঠানিকভাবেই বিয়ে করে নিলেন এই জুটি। এরপর থেকেই প্রিয়াকে নিয়ে অনুপমের পুরনো সাক্ষাৎকারটি বেশ ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।